পেমেন্ট রাখেন কেন? তো উনি আমাকে আনসার করেছিল যে আমি চাই না সবাই আমার ওয়ার্কশপ করুক, কারণ সবাই সেটাকে ইম্পর্টেন্ট দিবে না। আপনারা যারা কথা বলবেন এটার বাইরে বিশাল একটা স্পেস আছে, আপনারা ওখানে চলে যান, আর যারা শুনবেন তারা বসে, কারণ যারা শুনছে তাদেরকে আপনি ডিস্টার্ব করতে পারেন না। প্লিজ যারা শুনবেন তারা অবশ্যই বসেন। আবার আমি এতক্ষণ বসেছিলাম, আমার কাপড়ে ময়লা লেগেছে, প্লিজ আপনি যারা শুনবেন তারা একটু বসেন, যারা শুনবেন না তারা বাইরে বিশাল স্পেস আছে ওখানে গিয়ে কথা বলেন। কথা বলতে কোনো সমস্যা নেই, আমরা কাউকে নিষেধ করিনি। যারা এখানে ক্লাস দিচ্ছেন বা কথাগুলো বলছেন আপনি যদি পার্সোনালি তাদের সাথে কথা বলতে চান, তারা সবাই ওয়ার্কশপ করায়, এবং আপনি যখন পার্সোনালি তাদের সাথে ওয়ার্কশপগুলো করবেন তারা আপনার থেকে পেমেন্ট চার্জ করবে, কিন্তু এই মুহূর্তে তারা আপনাদের ফ্রি সবগুলো টিপস দিচ্ছে, সেটাকে মূল্যায়ন করুন। আশা করি আমার যে টপিক্সটা ছিল, টপিক্সটা হচ্ছে ফ্লো পোজিং যে টপিক্সটা ছিল সেটা আসলে আমরা পোজিং কীভাবে আমরা ক্লায়েন্টকে পোজ দেওয়াবো এই বিষয়গুলো নিয়ে কথা বলার। তো যেহেতু বিষয়টা কমপ্লিকেটেড, আমার পিছনে একটি স্ক্রিন থাকার দরকার ছিল যেখানে আমি কিছু ভিডিও এবং হচ্ছে কিছু ছবি শেয়ার করবো যেটিতে আপনারা সহজে বুঝতে পারবেন, কিন্তু আমার পিছনে ভিডিও কোনো স্ক্রিন নাই যেখানে আমি দেখাতে পারবো আপনাদেরকে কীভাবে ফ্লো পোজিং করতে হয়। ফ্লো পোজিংটা কী বা পোজিংটাই কী জিনিস? পোজিংটা হচ্ছে আপনারা যদি এই ছবিটা দেখেন, এই ছবিটাতে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমি যখন ছবি তুলতে যাই তখন যেটা দেখি অন্যান্য ফটোগ্রাফার ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড বোঝার ট্রাই করে যে ইস এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, আপু আসেন এখানে দাঁড়ান। তো ওই আপু তো আর মডেল না যে উনি কীভাবে দাঁড়াবে সেটা জানে না, উনি কীভাবে করে দাঁড়ায়, এখন উনাকে বলে না একটু সুন্দর করে দাঁড়ান, এখন সুন্দর করে সে কীভাবে দাঁড়াবে সেটা তো আপনি ফটোগ্রাফার, আপনি তাকে বলে দেবেন। এখন এই বলে দেওয়াটা যেটুকু ঠিক করে দিলে ওনাকে সুন্দর লাগবে যে জন্য উনি আমাকে দিয়েছে ওটুকু করে দেওয়াটা আসলে পোজিং, এর বেশি আমি করতে চাই না। আর ফ্লো পোজিং হচ্ছে এই যে এই জায়গাটা সুন্দর, ওকে এখানে একটা ছবি তুললাম, আচ্ছা ওই জায়গাটা সুন্দর ওখানে নিয়ে চলেন, ওখানে একটা ছবি তুললাম, এইটাতে করতে করতে এনার্জি লস হয়। আপনি যদি একই জায়গায় অনেকগুলো ছবি বিভিন্ন পোজে তুলে ফেলতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা, আপনি একই জায়গায় অনেকগুলো ছবি তুলতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডকে প্রাধান্য না দিয়ে ফার্স্ট যেটা প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লাইট। আমি যে কাজটি করবো সেটা হচ্ছে লাইটটাকে ঠিক করে নিবো ফার্স্ট, যে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে তুলি আমার লাইটটা সেট আপ করে নিবো, কিন্তু ক্লায়েন্টকে বলবো আপনি আমাকে আধা ঘন্টা সময় দেবেন আপনি এই জায়গাটুকু আসুন। এরপর আমি একটার পর একটা ছোট ছোট পোজের মধ্যে সামান্য চেঞ্জ করে নিই, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ছবি পাবো, ওই ডিফারেন্ট ডিফারেন্ট ছবিগুলো তোলাটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা ভাই যারা কথা বলছেন কাইন্ডলি প্লিজ এখানে আমার অনেক সিনিয়র আছেন অনেক জুনিয়র আছেন, বাট আপনার কথা বলার রাইট আছে, বাট আমি যখন বলবো আপনার কথা বলার রাইট নেই, আপনি যখন বলবেন তখন বাইরে গিয়ে বলবেন, বাইরে বিশাল ওয়ার্ল্ড আছে। এটা ফার্স্ট। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ফ্লো পোজিং। আপনি যখন ফ্লো পোজিং দিচ্ছেন আপনি সিম্পলি দেখেন এই ছবিটাতে, ছবিটাতে লাইটটা ঠিক করে দেওয়া, জাস্ট ক্লায়েন্ট কীভাবে বসবে এবং ক্লায়েন্ট কীভাবে লুক দিবে এটুকুই ঠিক করে দেওয়া হয়েছে এবং একটি খুব সুন্দর ছবি চলে আসছে। সো ফ্লো পোজিংটা কী? ফার্স্ট পোজিং জিনিসটা কী? দেখুন আমরা যখন পোজগুলো দিই আমরা স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে 4 ঘন্টার একটি ইভেন্ট, ক্লায়েন্ট দুজন সোফায় বসে থাকে, আপনি কখনো ওই সোফায় বসেছেন কিনা আমি জানি না, সোফায় যখন বসবেন তখন এরকম হয়ে যায় কারণ সোফাটা খুব নরম ভিতর দিকে ঢুকে যায়। আমি যদি ওনাকে বলি একটু স্ট্রেট সোজা হয়ে বসেন, উনি সোজা হয়ে এরকম করে বসে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না, বাট এই সোজা হয়ে বারবার বসতে পারাটাও বিশ্রী। তখন আমি যেটা করি সেটা ওনাকে বলি হচ্ছে আমি ছবি তোলার আগে একটা জোরে নিঃশ্বাস নেন, অটোমেটিক দেখেন আপনি যখন জোরে বুক ভরে নিঃশ্বাস দিবেন অটোমেটিক আপনি কী হয়ে গেলেন সোজা হয়ে গেলেন। তো সেম জিনিস আপনি ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করতে পারেন ক্লায়েন্টকে। এক, দু নম্বর ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট যখন বসে তখন আমরা জানি যে লেন্সের সামনে যে বস্তুটা থাকে ওই বস্তুটাকে বড় দেখায়, লেন্সের দূরে যে বস্তুটা থাকে সেটা ছোট দেখায়। এখন দেখুন আপনি যদি ক্লায়েন্ট বসে, আমি ছোট্ট একটা বিষয় দেখাতে চাই, একটু যদি দেখেন আপনি যদি ক্লায়েন্ট আমরা যে লেভেল থেকে ছবি তুলি, আমরা চিটাগে ছবি তুলি, চিটাগে এত বেশি পরিমাণ ভিড় থাকে তার মধ্যে থেকে 20 মিনিট বের করে নেওয়া অনেক টাফ, এই 20 মিনিটের মধ্যে আমাদেরকে পোর্ট্রেটগুলো তুলতে হয়, এবং আমি খুব খুশি এখানে যত পোর্ট্রেট অ্যাওয়ার্ডের বেশিরভাগই চিটাগ থেকে পেয়েছে, এত কষ্ট করে তোলার পরেও বেশিরভাগ অ্যাওয়ার্ডে চিটাগ থেকে আসে। তো এখন যেটা দেখেন সেটা হচ্ছে আমি আমি যদি চিটাগ ইঞ্জিনিয়ারিং স্টুডিও বা নিচ থেকে ছবি তুলি তখন
একটা ক্লায়েন্ট যখন এভাবে বসে আমি যখন লেন্স তাক করি তখন প্রথমে তার আমার লেন্সের কাছে আসা হচ্ছে তার পা, তারপর হচ্ছে তার পেট, তারপর হচ্ছে তার মুখ। এখন সেটাতে যেটা হয় লেন্স যেটা সামনে পায় লেন্সের সামনে যেটা থাকে সেটাকে সে বড় করে দেখায়, সো তখন দেখা যায় তার মুখের চেয়ে তার পা অনেক বেশি বড়। সিম্পলি আপনি যদি একটু তাকে একটু ডিরেক্ট করেন যে আপনি সামনের দিকে আসেন, দেখেন তার পা ছোটো হয়ে যাবে, মুখটা বড় হয়ে যাবে, তখন দেখতে তাকে ভালো লাগবে। এটা হচ্ছে রুলস। আপনি যে মেয়েটা বসবে তাকে এরকম দুপায়ে ভর না দিয়ে এটাকে মিররিং করে দেখাবেন। আপনি বারবার ওকে বললে সে বুঝতে পারবে না, আপনি যদি তার সামনে বসে একটু দেখান সে বুঝতে পারবে। আপনি যদি জাস্ট তাকে একটু চেঞ্জ করে দেন, দেখেন তার লেহেঙ্গার ভিতরে যদি পাটাকে জাস্ট এভাবে দিতে বলেন, একটা মেয়ের যে কাজ সেটা কিন্তু ঠিক মতো চলে আসে। আপনি তার হাতটা এভাবে করে না দিয়ে যদি ঠিক একটু এভাবে দিতে বলেন তাহলে এখানে একটা কার্ভ তৈরি হয়, এবং শুধু কার্ভ না, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়, ট্রায়াঙ্গেল তৈরি হয়। মানুষের চোখ সবসময় ট্রায়াঙ্গেল, রেকটেঙ্গেল, স্কোয়ার এগুলোর মধ্যে ঘোরাঘুরি করে, সো আপনার ছবিটা অটোমেটিক ভালো হবে। আপনি যদি একটু দেখেন এই মেয়েটার এখানে একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন এই মেয়েটার এখানে কিন্তু কি আছে, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে তার মুখের সাথে, এবং এই জন্য ছবিটা আপনার কাছে ভালো লাগবে। সো এই ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেকটেঙ্গেল এগুলো ক্রিয়েট করার দায়িত্ব আপনার। এবং আপনি যখনই তাকে হচ্ছে পায়ের উপর একটু ক্রস করে দিচ্ছেন তখনই তার এখানে যে ক্রিয়েটটা হচ্ছে সেটাতে একটা ডাইমেনশন তৈরি হচ্ছে। দ্বিতীয় যেটা হয় একটা ব্যাকগ্রাউন্ডের সামনে আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর যেটা হয় সে কীভাবে তার বেশি জানে না, আপনি তাকে বলছেন একটু সুন্দর করে দাঁড়ান। সুন্দরের মাত্রাটা কী আসলে কতটুকু হলে সুন্দর হয় সেসব জানে না। তখন আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে মিররিং। মিররিং বলতে আমরা যেটা বুঝি ক্লায়েন্ট যেটা করবে সেটা আপনি করে দেখাবেন, ক্লায়েন্ট যেটা করবে সেটা আপনি করে দেখাবেন। আপনি যদি সেটা করে দেখেন ক্লায়েন্ট অটোমেটিক আপনাকে বুঝতে পারবে। যেমন আপনি যদি তাকে বলেন দাঁড়ান, আমি যেভাবে দাঁড়াচ্ছি আপনি সেভাবে দাঁড়ান, আমি দুই পায়ের উপর ভর দিচ্ছি, একটা পায়ে জাস্ট সামনের দিকে দিলাম, আমি যদি একটু খেয়াল করেন একটা পা সামনের দিকে দিলাম, এই পাটা এবার জাস্ট চেনে দিলাম, জাস্ট এখানে আপনি একদম শর্ট, আমি জাস্ট দুই পায়ে দাঁড়ালাম। আমি যখনই একটা পা সামনের দিকে দিতে বলছি তখন তার ওয়েটটা এক পায়ে শিফট হয়ে যাচ্ছে, যেই পায়ে শিফট হচ্ছে সেটা আমার লেন্সের থেকে দূরে, সো তাকে আর ওই দিক দিয়ে মোটা দেখাবে না। এই পাটা জাস্ট যখন আমি এভাবে করে দিচ্ছি তখন দেখেন একটা কার্ভ তৈরি হচ্ছে। একটা মেয়ের ছবি তোলার জন্য এই কার্ভগুলো গুরুত্বপূর্ণ, এই কার্ভগুলো দিলে তাকে ভালো লাগে। এখন যেটা আপনি করবেন, আমি যখন আমার মতো করে করতে বলবো, জাস্ট দুইটা পা একটা পা সামনে এটা জাস্ট এভাবে ক্রস করে নিয়ে আসবে, সেটা করতে যত ইজি ফিল করবে। আর আপনি যদি তাকে বলেন সুন্দর করে দাঁড়ান, সে সুন্দর করে কীভাবে দাঁড়াবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাতের পজিশন। আমি যদি বলি আপনি হাতটা অর্নামেন্টসটা ধরেন, আপনি যখন অর্নামেন্টসটা ধরছেন সে তখন যেটা করে সেটা হচ্ছে রঙটা ঠাস করে ধরে, এখন ওভাবে ধরলে তো ছবিটা সুন্দর দেখাবে না। আবার আপনি তাকে বলতেও পারবেন না এটা তো আপনাকে সুন্দর দেখাচ্ছে না, আপনাদের আপনাকে বলতে হবে না না এটা সুন্দর দেখাচ্ছে, তখন হচ্ছে মাইন্ড করবে, তখন যেটা বলতে হবে সেটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে দেখেন আপু হাতটাকে এরকম করে একটু ঝাড়েন, ঝাড়ার পর আপনি দেখেন জাস্ট যেটা করবেন ছেলেরা সিগারেট কীভাবে খায় দেখছেন, প্রভু সাহেব দেখছি এভাবে জাস্ট ওই হাতটা এভাবে করে দেন সফট, জাস্ট বিষয়গুলোকে একটু চেঞ্জ করে নাও। আমরা চুলে হাত দিতে বলি বা এখানে চুলে হাত দিতে বলি, আমরা চুলে হাত দিলে সে আসলে চুলে ঠিকভাবে হাত দেয় না, বা আমরা যেটা দেখি তার হাতের কোনো আঙ্গুল বাকি নেই যেখানে রিংগুলো নাই, এতগুলো রিং সে হাতগুলো এরকমই করতে পারে না। সো আমি যেটা করি সেটা হচ্ছে আপনি চুলটা জাস্ট এভাবে করে আনেন, আমি যেখানে স্টপ বলবো ওখানে থেমে যাবেন, সে যখন চুলটা এভাবে করে আনে স্টপ ডান, আমার লাইনটা আগে থেকে রেডি করা আছে, আমার পজিশন আগে থেকে তৈরি করা আছে, সে একটা নির্দিষ্ট জায়গায় বসা বা দাঁড়ানো আছে, আমি জাস্ট এরপর ক্লিক করতে থাকি। দ্বিতীয় যে বিষয়টি আমি সুন্দর কিছুক্ষণ আগে কোনো বক্তা বলেছিলেন সেটা হচ্ছে নর্মালি এখানে বেশিরভাগ ছবি পোজ দেওয়া, কিছু ছবি শুধু ক্যান্ডিড, বাট পোজটা পারফেক্ট হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যখন তাকে বলেন স্টপ তখন সে ধারণা করছে আপনি এরপরে ছবি তুলবেন, এরপর আপনি একটা ছবি তুলবেন, তারপর সে রিল্যাক্স হয়ে যাবেন, দেন আপনি ছবি তুলবেন, ওগুলোই হচ্ছে আপনার মেইন ছবি। কারণ সে আপনি ছবি তুলবেন সে মনে মনে একটা ভাব নিয়ে বসে আছে, আপনি ছবি তুলবেন ছবি তুলবেন ছবি তুলবেন, আপনি প্রথম যখন ক্লিক করে ফেলেছেন সে যে মুহূর্তে নর্মাল হতে শুরু করেছে ওই মুহূর্তটা থেকেই আপনার সুন্দর ছবিগুলো হওয়া শুরু। সো যদি আমার কাছে ভিডিও থাকতো বা আমার কাছে স্লাইড থাকতো আমি অনেকগুলো ছবি আপনাদেরকে এভাবে ডেমনস্ট্রেট করে দেখাতে পারতাম যে এই ছবিগুলো এভাবে করে তোলা সম্ভব। আচ্ছা দেখেন নেক্সট নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে হাসেন, আমরা বলি আপু হাসেন, আপু তো হাসবে না কারণ আপুর দাঁত দেখা যায়, আর আপুর দাঁত দেখা যায় সেজন্য হাসবে না, আপনি ওটাও বলতে পারবেন না। এখন আপনি যদি বলেন অসুবিধা নেই দাঁত দেখা যাক, এখন আপনি উনি খেয়াল করবে আরে উনি তো খেয়াল করে ফেলেছে আমার দাঁত দেখা যায়। এখন এটা না বলার জন্য আপুকে হাসানোর জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আপু মুখ দিয়ে নিঃশ্বাস নেন, সিম্পল, আপনি জাস্ট মুখ দিয়ে কি নেবেন নিঃশ্বাস নেবেন, উনি না হাসে পারবে না, মানে উনি ধরুন মুখ দিয়ে নিঃশ্বাস নেবে অটোমেটিক কোনো দাঁত দেখা গেল। একটা মানুষ আমরা যখনই হাসি কিছু না কিছু দাঁত দেখা যায়,
এখন আপনি যদি দাঁত দেখা যায় উনি ছবি তুলছেন বলে উনি তো সচেতন, উনি কি করে থাকে? তো আপনি যদি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলেন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওনার ওনার ন্যাচুরাল পোজগুলো পাওয়া যায়, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা এখন কাপল পোজিং আসে, কাপলের পোজের ক্ষেত্রে যেটা হয় আমরা যেটা দেখি অনেকগুলো ছবি দেখি আসলে, এখন কোন ছবি রাইট কোন ছবি রং এটা তো ক্লায়েন্ট ডিসাইড করবে, বাট আমরা যখন দেখি তখন কিছু জিনিস মাথায় রেখে বলি। যেমন আমরা কিছু ছবি দেখি সামনাসামনি দাঁড়ানো, তো সামনাসামনি নাক বরাবর নাক বরাবর দাঁড়ানো। এখন আমি আমি আজকে যেখানে কথা বলছি আমার আমার হচ্ছে সামনে চন্দন ভাই বসে আছে, আমি ওনার ওয়ার্কশপ করেছিলাম, একসাথে ওয়ার্কশপ করেছিলাম। চন্দন ভাইয়ের একটা অনেক কথা আছে, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে একটা ছবিকে ব্রেথিং স্পেস দিতে হবে, মানে একটা মানুষকে ব্রেথিং স্পেস দিতে হবে যে আপনি এত ক্লোজ আসতে পারবেন না যেটার কারণে মনে হয় দম বন্ধ হয়ে আসছে।